আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তা হলো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। তা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রান্নায় চলে আসলাম। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন রান্না করব। তার জন্য কড়াই চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া শেষ, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে একটু কষাই নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কষাই নিব ভালোভাবে। কষানো শেষ, এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে কষাই নিব। কষানো শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। হয়ে গেল আমার টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে আমাকে আপন করে নেবেন, আমিও আপনাদের আপন করে নিব। আর আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।